ওয়েলকাম এভরিওয়ান। প্রথমেই বলে রাখি, ঘূর্ণিঝড় ইয়াস পশ্চিমবঙ্গের দিকে তীব্র বেগে ধেয়ে আসছে। ইতিমধ্যে প্রায় সবখানে, রাজ্যের প্রায় সবখানে তীব্র বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো সবাই নিজেদের খেয়াল রাখো, বাড়ির লোকের খেয়াল রাখো এবং আশেপাশে সকলের খেয়াল রাখো। তো প্রিয় 2021 সালে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বড় আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো ইতিমধ্যে তোমরা জানো যে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক সমস্ত রাজ্যগুলিকে জানিয়েছে যে 25 মে-র মধ্যে পরীক্ষা সম্পর্কিত মতামত জানাতে, বোর্ড পরীক্ষাকে ঘিরে রাজ্যগুলির কি সাজেশন আছে সেটা কেন্দ্রকে জানাতে এবং সমস্ত রাজ্যের সাজেশনের উপর ভিত্তি করে 30 মে-র মধ্যে বা 1 জুনের মধ্যে কেন্দ্র সরকার তাদের সিদ্ধান্ত জানাবে বোর্ড এক্সাম রিলেটেড। তো এর মধ্যে যে খবর উঠে আসছে, বিভিন্ন রাজ্য, প্রায় একাধিক রাজ্য হচ্ছে অফলাইন পরীক্ষার দিকে, এবং বিশেষ করে দিল্লি এবং মহারাষ্ট্র এবং ছত্তিশগড় বাদে প্রায় সমস্ত রাজ্য কিন্তু চাচ্ছে যাতে অফলাইন পরীক্ষা হোক। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য না, পাশাপাশি হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, রাজস্থান, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা, সমস্ত রাজ্যই কিন্তু চাইছে যাতে অফলাইন পরীক্ষা হোক। অর্থাৎ বুঝতেই পারছো যে অফলাইন পরীক্ষার দিকে কিন্তু পাল্লা ভারী। আমি তোমাদেরকে জানিয়ে দেব যে পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন রাজ্য কি কি আপডেট আজকে পাঠাতে চলেছে কেন্দ্রের কাছে, সেই সংক্রান্ত অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন রাজ্যের কি অবস্থান সেটি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আমি তোমাদেরকে জানাচ্ছি তামিলনাড়ু। তামিলনাড়ু কিন্তু প্রথম থেকে চাইছে যাতে হচ্ছে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ এলে অফলাইন পরীক্ষা নেওয়া হয়, এবং তামিলনাড়ু রাজ্য কিন্তু হচ্ছে অফলাইন পরীক্ষার তীব্রভাবে চাইছে এবং তারা চাইছে যাতে কোনোভাবেই পরীক্ষা বাতিল না হয়। তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী অনবিল মহেশ পৈমজি বলেছেন যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ নির্ধারণের ক্ষেত্রে তাই গুরুত্বপূর্ণ, তাই কিন্তু কোনোভাবেই পরীক্ষা বাতিল করা যাবে না। পাশাপাশি তামিলনাড়ুর রাজ্য থেকে জানানো হয়েছে যে অনলাইন পরীক্ষা সম্ভব নয়, কারণ এখানে প্রচুর শিক্ষার্থী আছে যাদের পরীক্ষার জন্য কোনো ওয়েবক্যাম, ল্যাপটপ, কম্পিউটার বা কোনো ইন্টারনেট পরিষেবা নেই। সেই সংক্রান্ত পরিকাঠামো না থাকার কারণে তামিলনাড়ুতে অনলাইন পরীক্ষা সম্ভব নয়, এবং তামিলনাড়ুর রাজ্য কিন্তু পুরোপুরি চাইছে যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অফলাইন পরীক্ষা নেওয়া হোক। এবার তোমাদেরকে আমি জানাবো যে উত্তরপ্রদেশের আপডেট হচ্ছে কি, উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত ক্লাস 10 এবং ক্লাস 12 কোনো পরীক্ষাই বাতিল হয়নি। উত্তরপ্রদেশ মধ্যশিক্ষা পরিষদের সেক্রেটারি দিব্যকান্তি শুক্লা বলেছেন যে পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীদের পাশ করার কোনো সিদ্ধান্ত নেই। অর্থাৎ উত্তরপ্রদেশ গভর্নমেন্ট থেকে, ইউপি গভর্নমেন্ট থেকে যেটা জানানো হচ্ছে যে পরীক্ষা না দিয়ে কোনোভাবেই ছাত্রছাত্রীদের পাশ করানো হবে না, এবং এই সপ্তাহের শেষেই হচ্ছে তারা সিদ্ধান্ত নেবে। এবং তারা এই প্রস্তাবই কেন্দ্রকে জানিয়েছে যে তারা চায় না যে পরীক্ষা না দিয়ে কোনো ছাত্রছাত্রীকে পাশ করানো হোক। এবং ইউপিতে যেটা জানা যাচ্ছে যে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 56 লক্ষ। এবার আসি ছত্তিশগড়ের আপডেট। ছত্তিশগড় বোর্ডে তোমরা ইতিমধ্যে জানো যে দশম শ্রেণীর পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, পাশাপাশি দশম শ্রেণীতে হচ্ছে রেজাল্টও পাবলিশ হয়ে গেছে, এবং ছত্তিশগড় রাজ্য অফলাইন পরীক্ষা নিবে, কিন্তু ছত্তিশগড় রাজ্য ওপেন বুক সিস্টেমের মাধ্যমে অফলাইন পরীক্ষা নিবে। অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে, অনেকটা অ্যাক্টিভিটি টাস্কের মতো, সেগুলো তারা দেখে দেখে বাড়িতে উত্তর করবে এবং তারা স্কুলে গিয়ে সেটা জমা দিয়ে আসবে। ছত্তিশগড় বোর্ডের থেকে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছে এবং তারা এই সিদ্ধান্ত আজ কেন্দ্রকে জানাচ্ছে। এবার আসছি তেলেঙ্গানা রাজ্য। তেলেঙ্গানা রাজ্য ক্লাস 10-এর পরীক্ষা ক্যান্সেল করেছে, কিন্তু তেলেঙ্গানা রাজ্য চাচ্ছে যে ক্লাস 12-এর পরীক্ষাটা হোক। এবং যা আপডেট উঠে আসছে, তেলেঙ্গানা রাজ্য সম্পূর্ণভাবে অফলাইন ভাবে পরীক্ষা নেবে ক্লাস 12-এর, এবং তারা পরীক্ষাটা নেবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তারা ক্লাস 12-এর পরীক্ষা নেবে, এটাই কিন্তু তারা কেন্দ্রকে জানাবে। এবার আসছি কেরালাতে। তোমাদেরকে জানিয়ে রেখে, কেরালাতে ইতিমধ্যে কিন্তু এপ্রিল মাসে বোর্ড এক্সাম কমপ্লিট হয়ে গেছে এবং সেখানে শুধু প্র্যাকটিক্যাল এক্সামগুলো বাকি আছে। অর্থাৎ কেরালা বোর্ড কিন্তু এপ্রিল মাসেই সমস্ত বোর্ড এক্সাম নিয়ে নিয়েছিল, সেখানে শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি ছিল, এবং সেখানে বলা আছে দশম শ্রেণীর জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা তারা বাতিল করে দিয়েছে। এবং রাজ্য সরকার জানিয়েছে কাগজপত্র মূল্যায়নকারী, অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা মূল্যায়ন করবে তাদের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হবে, এবং তারা হচ্ছে দশম এবং দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত ফলাফল জুলাই মাসে প্রকাশ করবে। অর্থাৎ কেরালা বোর্ড অনেক আগেই এপ্রিল মাসেই থিওরি এক্সাম, ক্লাস 10 এবং ক্লাস 12-এর থিওরি এক্সামটা নিয়ে নিয়েছিল, তাদের শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি ছিল, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা তারা ক্লাস 10-এর পরীক্ষা বাতিল করেছে, ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা বাতিল করেনি। এবং কেরালা বোর্ডের থেকে জানানো হয়েছে যে তারা জুলাই মাসেই ক্লাস 10 এবং ক্লাস 12-এর ফলাফল প্রকাশ করে দেবে। এবার আসছি গুজরাটের আপডেট। গুজরাট থেকে জানানো হয়েছে গুজরাটের রাজ্য সরকার চাচ্ছে যে অফলাইন পরীক্ষা নেওয়া হোক, যদিও তারা ইতিমধ্যে ক্লাস 10-এর পরীক্ষা বাতিল করেছে, কিন্তু তারা ক্লাস 12-এর পরীক্ষাটা নেবে এবং সম্ভবত জুলাইয়ের দিকে তারা পরীক্ষাটা নেবে। এবং হচ্ছে এবার আসছি তোমার হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র সরকার কিন্তু পরীক্ষা, অফলাইন পরীক্ষার হচ্ছে বিরোধিতায় রয়েছে। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে তোমরা জানো যে ক্লাস 10-এর পরীক্ষা বাতিল করেছে। মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় বলেছেন যে তারা চেষ্টা করছে করোনার মধ্যে যাতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে বিচার করা হয়, এবং তারা কিন্তু রীতিমতো চাইছে যে কোনো একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হোক বা পূর্ববর্তী পরীক্ষার নম্বর দেখে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হোক ক্লাস 12-এর ক্ষেত্রে। এবং বর্ষা গায়কোয়াড় ইতিমধ্যে সমস্ত শিক্ষাবিদদের কাছে সাজেশন চেয়েছে, এবং একজন শিক্ষাবিদ প্রস্তাব দিয়েছে যাতে মৌখিক পরীক্ষা নেওয়া হোক।
অর্থাৎ মৌখিক পরীক্ষা কি শিক্ষার্থীদের ফোন করা হবে, ফোন করে শিক্ষকেরা দু চারটে প্রশ্ন করবে, তার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। তো তোমরা আমাকে জানাও যে মৌখিক পরীক্ষা সম্পর্কে তোমরা কি চাইছো, তোমরা কি চাইছো যে মৌখিক পরীক্ষা না হোক, মৌখিক পরীক্ষা সম্পর্কে তোমাদের বিশেষ করে কি মতামত তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরেকটি রাজ্য নাগাল্যান্ডও কিন্তু ইতিমধ্যে এপ্রিল মাসেই কোভিড প্রোটোকল মেনেই ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের পরীক্ষা হয়ে গেছিল, তারা খুব দ্রুত হচ্ছে ফলাফল প্রকাশ করবে এমনটাই জানানো হয়েছে নাগাল্যান্ডের তরফ থেকে। এবং আসাম বোর্ডের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, সেবা বোর্ড বলেছে যে তারা কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের পরীক্ষা নেবে। অর্থাৎ বুঝতেই পারছো শুধু পশ্চিমবঙ্গ নয়, একাধিক রাজ্য চাইছে যাতে হচ্ছে অফলাইন পরীক্ষা হোক। এবং মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তে এটাই বড় আপডেট যে বেশিরভাগ রাজ্য চাইছে যে অফলাইন পরীক্ষা হোক এবং তারা তাদের প্রস্তাব কিন্তু কেন্দ্রের কাছে পাঠাচ্ছে। এবার আমাদের দেখার বিষয় কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত জানাচ্ছে, 30 মে অথবা 1 জুন কি সিদ্ধান্ত জানাচ্ছে। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ একই ডিসিশনে আছে যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেবে এবং সম্ভবত জুনের 1 উইকে বা 1 তারিখের মধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারও জানিয়ে দিবে যে কিভাবে তারা পরীক্ষাটা নেবে, অর্থাৎ পরীক্ষার যাবতীয় রূপরেখা, সময়সীমা বা পূর্ণমান কত থাকবে, কিভাবে অ্যাসেসমেন্ট হবে, সমস্ত কিছু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিবে। অর্থাৎ এই মুহূর্তে যে বড় আপডেট, একাধিক রাজ্য কিন্তু চাইছে যাতে অফলাইন পরীক্ষা হোক। তো প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো থাকো, ঘূর্ণিঝড় ইয়াস আসছে, সবাই প্রার্থনা করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো। তো প্রিয় ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত এই ছিল আজকের আপডেট। তো সবাই ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো এবং যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।